ছোট্ট ইয়ামিনের জন্য এ এক অন্যরকম মুহূর্ত। নিজের স্বপ্নের তারকা মুশফিকুর রহিমকে এভাবে কাছে পাবেন কদিন আগেও তা হয়তো কল্পনাও করেননি মায়ের সঙ্গে ক্রিকেট খেলে আলোচিত ইয়ামিন সিনান। তাও আবার নিজে জাননি, মুশফিকই এসেছেন ইয়ামিনের কাছে। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত রিপোর্ট দেখে খুদে এই ক্রিকেটারের সঙ্গে কথা বলার আগ্রহ দেখান মুশফিক। তা থেকেই সকালে বনানী মাঠে এসে ইয়ামিন আর তার মা ঝর্ণা আক্তারের সঙ্গে খানিকটা সময় কাটান মুশফিকুর রহিম। খুদে ভক্তের জন্য উপহারও এনেছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিজের জার্সি, গ্লাভস ও অটোগ্রাফ সহ ব্যাট ইয়ামিনের হাতে তুলে দেন মুশফিক। মাছরাঙ্গা থেকে জানা সেই ভিডিও থেকে আমি দেখে উৎসাহিত হয়েছি এবং আমার খুবই ইচ্ছা ছিল যে যত তাড়াতাড়ি পারি যেন তাদের সাথে অ্যাটলিস্ট যেখানেই হোক একটু দেখা করা। অনেক সময় ভেবে খুবই ভালো লাগে যে অ্যাটলিস্ট এক দুজন হলেও বা অনেক কিছু বাচ্চা মানুষ আছে যারা আমাদেরকে ফলো করে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে ইয়ামিনের মায়ের যে অত বড় স্ট্রাগল, অ্যাটলিস্ট তার ছেলের যে স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য তিনি এত স্যাক্রিফাইস করে যাচ্ছেন। আমাদের ক্রিকেটের অনেক অনেক ফ্যান আছে, তো মাঝে মাঝে হয়তো বা অনেক সময় ইচ্ছা করে তাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে, অনেক সময় হয় না। নিজের প্রিয় তারকাকে কাছে পেয়ে পুরো সময়টা যেন ঘোরের মধ্যে ছিলেন ইয়ামিন। মুশফিককে কাছে পেয়ে তাই জানার আগ্রহ বেড়ে যায় খুদে এই ক্রিকেটারের। আমার জীবনের স্বপ্ন ছিল আমি মুশফিক ভাইয়ের সাথে দেখা করব। এই স্বপ্নটা তো আমার এখন পূরণ হয়ে গেল, এই স্বপ্নটা আল্লাহ দিল আমাকে। আমার জীবনের স্বপ্নটা পূরণ হলে এর চেয়ে আমার খুশির বিষয় আর হতে পারে না। আপনি আপনার মতন হতে চাইলে কী কী করতে হবে? আমার মতো না, তুমি আমি দোয়া করি এবং আশা করি তুমি আমার সাথে যেন আরও ভালো প্লেয়ার হতে পারো, আরও ভালো মানুষ হতে পারো। আর আমার জন্য কী করতে হবে, আমার মনে হয় যে তুমি যে কাজগুলো এখন করতেছো ইনশাল্লাহ ওগুলো ভালো মতো করো। তোমার এই বয়সে আমি তো এত ভালো খেলতাম না। ছেলের এমন স্বপ্ন পূরণের জন্য মাছরাঙা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মা ঝর্ণা আক্তার। আর এত বড় তারকা হয়েও এভাবে আলাদাভাবে সময় দেওয়ার জন্য মুশফিককেও ধন্যবাদ জানান তিনি। আমার ছেলের জন্য মাছরাঙ্গাকে ধন্যবাদ জানাবো। আমি একটা মা হয়ে আমার ছেলের উচিলায় যে মুশফিকও আমার ছেলে, হ্যাঁ, ওর সাথে আমার দেখা হয়ে যাবে, মানে আমার ছেলের উচিলায় আরেক ছেলে আমি দেখতে পাবো, এরকম আমার মানে অকল্পনীয়। ক্রিকেটার হয়ে ওঠার জন্য মুশফিক যেমন সবসময় ইয়ামিনের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, তেমনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মা ঝর্ণা আক্তার। যেটা বললাম ইনশাআল্লাহ তোমার মনের ভিতরে সেই ইচ্ছা থাকতে হবে যেন তোমাকে যখন তুমি ব্যাটিং এ যাবে কেউ যেন তোমাকে প্র্যাকটিসে আউট না করতে পারে। আফসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবা আর আমার